মানে খুব মানে খুব কষ্ট করে বলছে দোয়া করবেন আল্লাহ যেন বাহাদুরি না থাকে, কারণ বাহাদ ফখর তাকাব্বুর আল্লাহ পছন্দ করে না। ব্যাংককে নেমেছি হাওয়াই জাহাজ থেকে থাইল্যান্ডের রাজধানী, তারপর রাত তখন প্রায় 12টা, ভাবলাম মসজিদে যাই, একটা গাড়ি রিজার্ভ করে মসজিদে গেলাম, দেখি গেট বন্ধ, ফার্স্ট গেট সেকেন্ড গেট, ডাকাটা কেউ শুনলো না, তো ভাবলাম যে স্টেশনে যাই, কারণ এটা তো রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, আমাদের যেমন পশ্চিমবঙ্গের কলকাতা ভারতের দিল্লি রাজধানী, স্টেশনে লোকজন গম গম করে সারা রাত যান, হাওড়া শিয়ালদা লোক পাবেন, তো ভাবলাম যে তাহলে স্টেশনে গিয়ে অন্তত পক্ষে এশার নামাজ ওনা হয়নি, এখন প্রায় 11:30টার মতো বাজে, তো ব্যাংককের স্টেশনে গেলে লোকজনও পাওয়া যাবে, দোকানপত্র আমরা খোলা পাবো, অসুবিধা হবে না। আবার ওই গাড়িটাকে নিয়ে চলে এলাম ওই স্টেশনে ব্যাংককে, এসে দেখি কিচ্ছু নেই লোকজন, শুধু 4-5-6-7টা পুলিশ ডিউটি করছে, আমাদের তো কোনো নামাজ হয়নি, এসে পড়া হয়নি, তো আমি একটা পুলিশকে গিয়ে বলছি ইউ ব্রাদার ইজ দেয়ার এনি ওয়াটার, ইজ দেয়ার এনি ওয়াটার, তো কি উত্তর দিল জানেন, না আমি যা বলেছি ওর পাল্লায় পড়েছে, আর ও যা বলেছে তা আমার পাল্লায় পড়ে, তো ফিরে বুঝলাম যে আর হবে না, তো আমি সাথীদের বললাম যে ভাই আমাদের ওই যে ফ্লাক্সে কিছু পানি নেই ওয়াটার পটগুলোতে, এবং সে অল্প বোধহয় আছে, তাই আমি দেখো এখন আর পুরো পানি দিয়ে উঁচু করা তো সম্ভব না, হাত ভিজিয়ে নিয়ে টাইমিং টাইপের হাতগুলোকে ভিজিয়ে নিয়ে যাতে ভিজে যায় ওইভাবে কর, 2 রাকাত এশার নামাজ, 3 রাকাত বেতে, তারপরে সাজিদের বললাম ভাই পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে এটা দোয়া করো, কারণ বুঝতে তো পারছো কলকাতা থেকে ঢাকা, ঢাকা থেকে ব্যাংকক 3-4 ঘন্টা হাওয়াই জাহাজ, একটা লম্বা সফর করে, আর এখন প্রায় 12টা-12:15 বাজে, পুলিশ তাও বেচারা কিছু বলতে পারে না, না খাওয়া হয়েছে না কিছু পানি ফানি তো ওই পর্যন্তই, তো নামাজের শেষে আমি সাথীদের বলছি যে ভাই বলতে পারলে 2 রাকাত, তো আমারও একটা ভয় ঘাবড়াহাট ছিল, এ আল্লাহ সাথীরা না খেয়ে আছে, সাথেও সেরকম কিছু নেই, পানিও নেই যে একটু পান করবে, তো অটোমেটিক যা হয় 2 রাকাত সালাতুল হাজত পড়ে মানে দোয়া চাইছি, যা হয় ওইসব ক্ষেত্রে চোখের পানি আপনি বেরিয়ে আসে, একজন লোক এসে আমার সাথীরা দাঁড়িয়েছিল, ওদের বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনারা কোত্থেকে এসছে, বাংলায়, রাত তখন 11:15-12:30, আপনারা কোত্থেকে এসছে, বলে ইন্ডিয়া থেকে, ও আচ্ছা আচ্ছা, তো যখন বলেছে আপনারা সালাম দিয়ে আপনারা কোত্থেকে এসছেন, তো আমার একেবারে কানে যেভাবে বন্দুক ফায়ার করলে হয় ওইভাবে গিয়ে যেন লাগলো, এই গভীর রাতে যেখানে পুলিশরা ইংরেজি বলছে না বাংলায়, তা আমি একটু তাড়াতাড়ি করে উঠে কাছে গেলাম, দেখি কে আমাকে দেখে বলছে ও মজিবর ভাই আপনিও এসছেন, আমি বললাম আপনাকে যে চিনলাম না, বলে ওসব পরে হবে, কিছু অসুবিধাটা বলেন তো, বললাম সাথীদের কোনো খাওয়া দাওয়া হয়নি আর পানিও আমাদের সাথে নেই, তা বলে যে ওয়াটার বটল ওরকম আছে ফ্লাক্স, আমি তা আছে, বলে দেন আমাকে দেন, গেল এই ভদ্রের মনে করেন যে 18-20-15-20-16-17 হাত, গিয়ে ওখানে একটা বিল্ডিংয়ের কোণা সোজা গেল, গিয়ে কোণাটা দেখো একটু খালি খালি একটু ডাইভার্সন ঘুরলো, আর বোধহয় মিনিটও 1 মিনিট সময় নেয়নি, আবার সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল, দেখি হাতে একটা কার্টুন আর ওই পানির বোতলগুলো কাঁধে, বলে যে দস্তরখান আছে, আমি তা আছে, বলে বাচ্চা সাথীদের অনেক টায়ার্ড হয়ে গেছে, বিছিয়ে নেন ভাই, বিছিয়ে নেন বিছিয়ে নেন, সবও খুলে কার্টুন দিয়ে যখন খুললো, তো যেখানা ও বার করেছে আমরা 8 জন ছিলাম, 80 জনেও বোধহয় খেয়ে শেষ করতে পারবো না, এহেন ফল ছিল না যা ওর মধ্যে ছিল, এহেন ফল ছিল না যা ওই কার্টুনে ছিল, আমি বললাম আপনি এই সময় এতগুলো, বলে ও কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি এখানে সাথীদের খেতে দিন, এখানে পানি ভরা আছে খেয়ে নিন, আমি জিজ্ঞাসা করলাম ওই খেতে খেতে আপনি থাই ভাষা জানেন, আমি জিজ্ঞাসা করেন তো এই পুলিশ দুটো তো পাশাপাশি হেঁটে বেড়াচ্ছে টহল দিচ্ছে, এ পানি কোথায় আছে, বলতে আমি জানি, ও ওদের আমি করেন না জিজ্ঞাসা, আমরা একটু দেখি একটু, তো দেখলাম ওই এখানে পরিষ্কার, ও তেতা তা করলো, ও আবার ওইভাবে উত্তর দিল, তো বাকি অল্প একটু রাত বেঁচে ছিল, আমরা ওইভাবে বললো যে আপনারা শুয়ে পড়েন, আমার ঘুমার অসুবিধা হবে না, আমার রাত জায়গা অভ্যাস আছে, আপনারা সব শুয়ে পড়েন, আর একটু পরে তো ফজর পড়তে হবে, পরে আমি গাড়ি ডেকে দেবো, এই ঘন্টা 2-1 পরে ফজরের টাইম হলো, ওখানে একটু ফজর আগেই হয়, এখান থেকে প্রায় আড়াই 3 ঘন্টা আগে, ওখানে আমাদের এখানে যে টাইমে ফজর করি ওখানে 3 ঘন্টা আগে ফজর পড়তে হয়, সময় হয়, তাড়াতাড়ি উঠলাম, ও পানি তো ওই ছিল ফ্লাক্সে, উজু করে নামাজ পড়লাম, ওই ভাইও আমাদের সঙ্গে নামাজ পড়লাম, আমি 1-2 বার মাঝখানে জিজ্ঞেস করলাম আপনাকে চিনলাম, বলে ওসব পরে হবে, আগে পরে হবে, রেস্ট করুন, ওসব পরে হবে, সকালবেলা আমাদের সঙ্গে ফজর করলো, গাড়ি একটা ডেকে নিল,
গাড়িটা দেখে দিল, ভাড়াটা আমাদের সামনে কন্ট্যাক্ট করে দিয়ে এবারে বললো বসেন। তাই বলে যে আপনিও বসেন, তাহলে হ্যাঁ বসছি। তো আমি ড্রাইভারের পাশে একটা সাথী বসছে, তার পাশে আমি, বাকি সাথীরা বাকি ছজন ওরা পিছনের দিকে। তা আমি ঘর ফিরিয়ে বললাম যে ভাই ওনাকেও ডেকে নেন। তা আমি প্রথমে ডাকলাম, তো বললো যে আমি পিছনে দিয়ে বসছি। বলে এবারে তো আমি হুটটা লাগিয়ে দিল, ও পিছনের দিকে চলে গেল। তা আমি সাথীদের পিছনে বললাম যে ভাই ওনাকে তুলে নেন, ওনাকেও ডেকে গাড়িতে তুলে নেবেন। তারপরে আচ্ছা ঠিক আছে, এই করে যে লোকটা পিছনের দিকে চলে গেল, এরা অপেক্ষা করছে যে পিছন দিকে গেলে হুটটা খুলে গাড়িতে চলে আসবে। ওই যে ও পিছন দিকে চলে গেল, আজও কথাটা মনে পড়লে আমার দু চোখ ভরে কান্না আসে। ওই যে গেল আর বাস, আজ পর্যন্ত আর চোখে পড়ে নিশ্চয়ই একটা মেহনত আল্লাহ দিয়েছিল, যেখানে যখন তোমার যেরকম প্রয়োজন পড়বে মদদের, আমি আল্লাহ ইনতানসুরুল্লাহ ইয়ানসুরু, আমি তোমাকে মদদ সাহায্য করার জন্য আমি তৈয়ার আছি। তুমি আমার দিনকে দেখো, আমি তোমাকে দেখবো। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ।